বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। ভারতের মুম্বাই পুলিশের পর এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। নারকেলডাঙ্গা থানায় নূপুরকে ডেকে পাঠানো হয়েছে। আগামী 20 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 41A ধারার নোটিশ পাঠানো হয়েছে নূপুরকে। একটি টেলিভিশন চ্যানেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী, যে মন্তব্য ঘিরে তুলপার গোটা ভারত। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বিভিন্ন থানায়, তাকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাথি থানায় FIR দায়ের করেছে তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তি ভঙ্গের প্ররোচনা দিয়া, হুমকি দিয়া সহ নানা ধারায় মামলা করা হয়েছে। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ার দিয়েছে মামলাকারী। বিজেপি নেত্রীকে তলব করেছে মুম্বাই পুলিশও। আগামী 25 জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বক্তব্য রেকর্ড করা হবে। 25 জুন সকাল 11টায় মুম্বাই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 41 নম্বর ধারায় নূপুরকে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ, যে টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে এবার মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিসিনসু সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ভারী অস্ত্রের ব্যবহার করছে। এর মধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবারিক বোমা ব্যবহার করছে। এ ব্যাপারে নিজের সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারী অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি। অন্যদিকে রাশিয়া মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোব্যারিক বোমা, যেটি ব্যাপক ধ্বংসযোগ্য চালানোর অস্ত্র। এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলো অভিযান করছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমার নামেও পরিচিত। এই থার্মোব্যারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যান্য বিস্ফোরকের থেকে ভয়ঙ্কর। আশেপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চ মাত্রার বিস্ফোরণ ঘটায়। বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলে দেওয়া যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটায় এবং স্থায়িত্ব অনেক বেশি। এগুলো বেশিরভাগ সময় টানেল, বাংকার এবং গুহার ভেতর থাকা শত্রুপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হয়। তবে ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।